এখন দেখাতে যাচ্ছি আফটার ইফেক্টে কিভাবে শেপ নিয়ে কাজ করতে হয়। শুরুতেই একটা কম্পোজিশন তৈরি করে নিচ্ছি, সেজন্য এখানে ক্লিক করছি, কম্পোজিশনের নাম দিচ্ছি শেপ, আর এখান থেকে প্রিসেট থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন প্রয়োজন অনুসারে। ফ্রেম রেট 25 এবং ডিউরেশন 5 সেকেন্ড, ওকে করে দিচ্ছি। একটা কম্পোজিশন তৈরি হয়ে গেল, এখান থেকে জাস্ট ফিট দিয়ে দিচ্ছি। শেপ নেওয়ার জন্য টুল বার থেকে জাস্ট এখানে দেখেন স্টার টুল লেখা আছে, আপনাদের হয়তো রেক্ট্যাঙ্গল টুল লেখা থাকতে পারে, এখানে জাস্ট ক্লিক করে চেপে ধরুন। চেপে ধরলে এখানে দেখেন অনেকগুলা অপশন পাচ্ছেন, শুরুতে হচ্ছে রেক্ট্যাঙ্গল টুল, এটা হয়তো এইভাবে থাকবে শুরুতে আপনাদের, অন্য যে কোনো টুল এখান থেকে নিতে পারেন, সবগুলা থেকেই শেপ তৈরি করতে পারবেন। আমি রেক্ট্যাঙ্গল টুলটা নিচ্ছি শুরুতে। তারপর টুল নেওয়ার পর শেপ এখানে তৈরি করার আগে ফিল এবং স্ট্রোক এই দুইটাকে একটু সিলেক্ট করে ঠিক করে দিতে পারেন। জাস্ট কালারটাকে আমি এখন পরিবর্তন করছি শেপ নেওয়ার আগে, ধরেন আমাদের শেপটার কালার হবে এরকম, এবং শেপের চারিপাশ দিয়ে একটা স্ট্রোক থাকবে, সেজন্য এইখানটাতে ক্লিক করবেন, স্ট্রোকটা ধরেন সাদা স্ট্রোক হবে। তবে শেপ নেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন এখানে যেন আনচেক থাকে, অর্থাৎ এখানে যেন টিক চিহ্ন দেওয়া না থাকে। এখন শেপ নিচ্ছি, জাস্ট এভাবে ক্লিক করে ড্র্যাগ করবেন, তাহলেই একটা শেপ নিতে পারবেন। এই যে একটা শেপ দেখতেই পাচ্ছেন, চারপাশ দিয়ে সাদা একটা স্ট্রোক দেখতে পাচ্ছেন, স্ট্রোকটার উইড আছে হচ্ছে 5 পিক্সেল। শেপটাকে সিলেক্ট করে যদি স্ট্রোক এখান থেকে বাড়িয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছেন স্ট্রোক বৃদ্ধি পাচ্ছে। আমরা এক এক করে এখান থেকে ক্লিক করে চেপে ধরব এবং এক এক করে এখান থেকে অন্যান্য শেপগুলোও নিয়ে দেখব। যেমন এখানে আছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল, এটা যদি নিই, তারপর এখানে যদি শেপ তৈরি করি, তাহলে দেখেন রেক্ট্যাঙ্গল তৈরি হয়েছে কিন্তু কর্নারগুলো একটু রাউন্ড হয়েছে, এটাই হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল। তারপর এখান থেকে ক্লিক করে চেপে ধরে যদি ইলিপস টুল নিই, তাহলে বৃত্ত তৈরি করতে পারবো, বৃত্ত তৈরি করছি। কিন্তু খেয়াল করেন যখন বৃত্ত তৈরি করছি তখন ফ্রিভাবে আমরা নাড়াতে পারছি, যদি আমরা চেপে ধরা অবস্থায় কিবোর্ড থেকে শিফট চেপে ধরি, তাহলে কিন্তু পারফেক্ট একটা বৃত্ত তৈরি করতে পারবো। এখন ক্লিক ছেড়ে দিচ্ছি মাউস, এবং কিবোর্ড থেকে শিফটও ছেড়ে দিলাম, সুন্দরভাবে পারফেক্ট একটা বৃত্ত তৈরি হয়ে গেল। তবে এখানে একটা খেয়াল করার বিষয়, এখানে আমি শেপ নিলাম তিনটা, কিন্তু আমাদের একটা মাত্র শেপ হয়েছে এখানে, দেখেন শেপ লেয়ার একটাই, এর ভিতরে ইলিপস, তারপর রেক্ট্যাঙ্গল টু, রেক্ট্যাঙ্গল ওয়ান, এগুলো হয়েছে। যদি আমরা চাই আলাদা আলাদা লেয়ারে এরকম শেপ নিতে, তাহলে কি করব, শেপ লেয়ার যখন নিব, ধরেন আমি এখন একটা পলিগন তৈরি করছি, তারপর এই লেয়ার যাতে সিলেক্ট না থাকে সেজন্য বাইরে যে কোনো একটা জায়গায় ক্লিক করব, এখন সিলেক্ট নাই। এখন যদি একটা শেপ তৈরি করি এভাবে, তাহলে দেখেন এখানে নতুন আরেকটা লেয়ার তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে শেপ টু, এটা হচ্ছে শেপ ওয়ান, এটা হচ্ছে শেপ টু। এখন এটাকে ধরে এভাবে সরাতে পারি। যাই হোক, এখানে আরেকটা শেপ আছে, সেটা হচ্ছে স্টার টুল, স্টার টুল নিলাম। তারপর এখান থেকে যদি চাই এই লেয়ারের ভিতরে স্টারটা হবে, তাহলে আমরা এই শেপ লেয়ার টুটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা স্টার নিতে পারি একটা, আর যদি চাই যে স্টারটা আমাদের সম্পূর্ণ নতুন আরেকটা লেয়ারে হবে, তাহলে বাইরে যে কোনো একটা জায়গায় ক্লিক করি অথবা কিবোর্ড থেকে F2 প্রেস করি, F2 প্রেস করলে যে কোনো লেয়ার ডিসিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমরা এখান থেকে শেপ নিই, তাহলে সম্পূর্ণ নতুন একটা লেয়ারে একটা শেপ হয়ে গেল, এই যে দেখেন শেপ। প্রতিটা শেপ লেয়ারের ভিতরে অনেকগুলা অপশন আছে, প্রধানত প্রতিটা লেয়ারে ট্রান্সফর্ম থাকে, আর শেপ লেয়ারে কন্টেন্ট নামে একটা অপশন থাকবে, তার ভিতর আবার অনেক অপশন আছে, আমরা বিস্তারিত এক এক করে দেখব সামনের ক্লাসগুলোতে। তবে আমরা টুল বার থেকে এইখানে যে অপশনগুলো আছে সেইগুলা সম্পর্কে একটু পরিচিত হয়ে নেব। এখন আমি উপরের এই দুইটা লেয়ারকে ডিলিট করে দিচ্ছি, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করছি,
জাস্ট এই তিনটা থাকলো, এই তিনটার ভেতর থেকেও আমি ইলিপসটাকে ডিলিট করে দিচ্ছি, রেক্ট্যাঙ্গেলটাকেও ডিলিট করে দিচ্ছি। জাস্ট আমাদের এখন একটা রেক্ট্যাঙ্গেল থাকলো। ধরেন এই রেক্ট্যাঙ্গেলটার কালার আমরা পরিবর্তন করব, তাহলে কি করব, এখান থেকে ফিল এবং কালার দুইটা জায়গায় আমরা ইচ্ছে করলে ক্লিক করতে পারি। যদি কালারে ক্লিক করি তাহলে এখান থেকে কালার পরিবর্তন করতে পারবো। দেখেন এই যে কালার পরিবর্তন হচ্ছে, যে কোনো কালার দিতে পারি। আর আমরা ফিল লেখার উপরে ক্লিক করতে পারি, তাহলে ফিলের বিভিন্ন অপশন আসবে। এখান থেকে আপনি প্রথমে দেখেন অনেকগুলা অনেক রকমের কালার আছে, সলিড কালার এটা, এটা যদি নেন তাহলে হবে হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট। তারপর এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, মানে গোল করে গ্রেডিয়েন্ট। আর এটা হচ্ছে, এটা যদি নেই তাহলে নান, অর্থাৎ কোনো কালার থাকবে না, মাঝখানে একেবারে ট্রান্সপারেন্ট হয়ে যাবে। যা হোক, আমরা সলিড কালার এটা নিচ্ছি, একেবারে প্লেন একটা কালার। তারপর দেখেন নিচে নর্মাল লেখা আছে, এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে, এগুলো আমরা পরবর্তীতে দেখব। আর এখানে আছে অপাসিটি, অপাসিটি এখান থেকে আপনি ইচ্ছে করলে কমাতে পারেন, বাড়াতে পারেন। যত কমাবেন তত ট্রান্সপারেন্ট হবে, আর যত বাড়াবেন তত কালারটা সলিড আসবে। আর এখানে প্রিভিউ, এটা সবসময় টিক চিহ্ন দেওয়া থাকবে, জাস্ট ওকে করে দিচ্ছি। যা হোক, কালারের এই দুইটা অপশন আশা করি বুঝতে পারছেন। শুধুমাত্র কালার পরিবর্তন করার জন্য এখানে ক্লিক করবেন, আর কালারের বিভিন্ন অপশনের জন্য এখানে ক্লিক করবেন। যদি চান যে একেবারে ট্রান্সপারেন্ট করে দিবেন তাহলে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, তারপর ওকে করে দিবেন। আর যদি কালারটা চান তাহলে আবার ফিলে ক্লিক করবেন, সলিড দিবেন, অথবা এখান থেকে যে কোনো একটা দিবেন, ওকে করে দিবেন জাস্ট। তারপর দেখেন এখানে স্ট্রোক অপশনটা আছে, স্ট্রোক এখানেও আপনি স্ট্রোক লেখার উপরে ক্লিক করতে পারেন, তাহলে এখানে স্ট্রোকের বিভিন্ন অপশন আসবে। এখান থেকে জাস্ট স্ট্রোক লিনিয়ার গ্রেডিয়েন্ট করতে পারেন, একই অপশন ফিলে যেগুলো ছিল। তারপর রেডিয়াল গ্রেডিয়েন্ট করতে পারবেন, তারপর একবারে যদি চান যে স্ট্রোক থাকবে না তাহলে এখানে ক্লিক করবেন, যে চারিপাশে কোনো স্ট্রোক নাই, আমি জাস্ট সলিড স্ট্রোক এটা করে দিচ্ছি, ওকে করে দিচ্ছি। তারপর এখান থেকে যদি স্ট্রোকটা আমরা ইচ্ছে করলে বাড়াতে পারি, 18 আছে, আমি এখান থেকে জাস্ট ক্লিক করে যদি ড্র্যাগ করে এদিকে সরিয়ে নিয়ে যাই তাহলে মান বাড়ছে, এখানে স্ট্রোকও বাড়ছে। তবে খেয়াল করেন, এইখানটাতে খেয়াল করেন, আমাদের যত আস্তে আস্তে স্ট্রোক বাড়াচ্ছি আমাদের ভিতরের যে শেপটা, শেপটা কিন্তু মনে হচ্ছে ছোট হয়ে যাচ্ছে। আসলে শেপটা কিন্তু ছোট হচ্ছে না, আমাদের স্ট্রোকটা এই যে যে বাইন্ডিং বক্স দেখতে পাচ্ছেন চারপাশ দিয়ে, এই বক্সের উপরে অর্ধেক এবং নিচে অর্ধেক স্ট্রোক হচ্ছে। এই যে দেখেন স্ট্রোকটা আমাদের শেপকে ঢেকে ফেলছে, তার মানে ইচ্ছে করলে আমরা এই স্ট্রোকটাকে একেবারে লেয়ারের পিছনে দিয়ে দিতে পারি, তার মানে এই বাইন্ডিং বক্সের ভিতরে কিছু দেখা যাবে না, শুধুমাত্র বাইরে দেখা যাবে, এরকম করতে পারি। সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, লেয়ারের ভিতরে আসতে হবে, লেয়ার থেকে কন্টেন্ট, এই যে দেখেন কন্টেন্টের ভিতরে দেখবেন রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের ভিতরে এখানে স্ট্রোক এবং ফিল খুঁজে পাবেন। এই স্ট্রোকটাকে জাস্ট ড্র্যাগ করে ধরে ফিলের নিচে দিয়ে দিবেন, তাহলে দেখেন এখন সম্পূর্ণ ফিলটাই ভিতরে দেখা যাচ্ছে, স্ট্রোকটা ফিলের চারপাশ দিয়ে দেখা যাচ্ছে। এখন স্ট্রোক যদি বাড়ান তাহলে শেপটার চারপাশ দিয়ে স্ট্রোকটা বৃদ্ধি পাবে, কিন্তু শেপটা ছোট হবে না। এটা হচ্ছে ব্যাপার, দেখা হবে সামনের ক্লাসে।